বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকায় লেখা থাকা চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে, লেখাটি আমরা হয়তো অনেকেই দেখেছি, তবে কখনো কি ভেবে দেখেছি 1, 2 ও 5 টাকা ব্যতীত বাকি সবগুলো নোটে কেন এই লেখাটি লেখা থাকে, তা হয়তো আমরা অনেকেই জানি না। সো ভিউয়ার্স, আমি সবুজ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কেন টাকার নোটে লেখা থাকে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমরা সকলেই জানি বাংলাদেশে মুদ্রা ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কি, মুদ্রা বলতে কি বোঝায় সেই সম্পর্কে সবার একটু ধারণা থাকা ভালো। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো 2টি, 1, 2 ও 5 টাকার নোট কিংবা কয়েন, আর বাকি সব 10, 20, 50, 100, 200, 500, 1000 হলো সমপরিমাণে টাকা বিনিময়ের বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অফ এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে, তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। মনে করুন আপনি কোনো কারণে ব্যাংকের নোটের উপর আস্থা রাখতে পারছেন না, তাই আপনি 100 টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণে 1, 2, 5 টাকার নোট দিয়ে দায়মুক্ত হবে। এই হচ্ছে মূল বিষয়। চলুন বিষয়টি আরও ব্যাখ্যা করা যাক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে, তখন সমপরিমাণে 1, 2 ও 5 টাকার নোট বা কয়েন তারা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আবার যখন 1, 2 ও 5 টাকার নোট বাজারে ছাড়ে, তখন সমপরিমাণের নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। সেই হিসেবে ব্যাংকে যত টাকার নোট আছে তা সমপরিমাণের টাকা বাংলাদেশ ব্যাংকের ভোল্টে জমা আছে। সুতরাং সব নোট যদি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়, বাংলাদেশ ব্যাংক তার সমপরিমাণে 1, 2, 5 টাকার নোট কিংবা কয়েন বাংলাদেশের জনগণকে দিতে পারবে। 1, 2, 5 টাকার নোট হলো টাকা, আর বাকি সবগুলো হলো বিল অফ এক্সচেঞ্জ। আর এজন্যই 1, 2, 5 টাকার নোটে লেখা থাকে না চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবেন, আর বাকি সবগুলো নোটে কিন্তু ঠিকই লেখা থাকে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।